দুটো দাবি সামনে নিয়ে আমরা আজকের এই প্রাথমিক দুই ঘন্টার গণঅবস্থানে সামিল হয়েছি। আমরা সরকারের কাছে দুটো দাবির মধ্যে একটা দাবি হচ্ছে 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। আমরা চাই না আমাদের শিক্ষক পদ দেন। আমরা শিক্ষক পদ ছাড়াও যে 13,000 অশিক্ষক পদ আছে সেই অশিক্ষক পদগুলো অবিলম্বে পূরণ করুন, যেগুলো আমরা ইন্টারভিউ দিয়েছিলাম আজকে থেকে কিছুদিন আগে, এবং 2019-এ যে স্টেট ছিল ওই স্টেটও উঠিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এখন এই পোস্টগুলো ফিল আপ করা গভর্নমেন্টের কাছে কোনো কঠিন বিষয় নয়, এটা পূরণ করতে আমাদের খুবই সহজ। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন যে আমাকে গুলি করলেও নাকি আমি এই পোস্টগুলো ফিল আপ করবো না, কারণ এই পোস্টগুলো নাকি অ্যাবলিশড হয়ে গেছে। কালকে এক জায়গায় বলার চেষ্টা করছেন কেউ নাকি জেগে জেগে ঘুমাচ্ছেন, না আমরা জেগে ঘুমাচ্ছি না। এই পোস্টগুলি ত্রিপুরা রাজ্য সরকারের মাধ্যমেই তৈরি হয়েছিল, আর এই পোস্টগুলো যেহেতু বিচারাধীন ছিলেন, এই বিচারাধীন প্রক্রিয়া কি করে শেষ হয়ে যায়, আর যদি শেষ হয়েই বা যায় বিধানসভার মাধ্যমে 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে পোস্টগুলিকে আপডেট করতে। এই পোস্টগুলিকে আপডেট করে আমরা যারা 10,323 আছি, আমাদের সুযোগ, আমরাও তো ইন্টারভিউ ফেস করেছিলাম, আমরা 10,323-এর মধ্যে সংখ্যাটা এখন 10,323 নয়, এই সংখ্যাটা দাঁড়িয়েছে 8 থেকে 8,500। তাহলে 13,000 পোস্টগুলি যদি থাকে তাহলে কারা সুযোগ পাবে? আমরা যেমন সুযোগ পাবো, ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতী যারা ইন্টারভিউ ফেস করেছিলেন তারাও তো সুযোগ পাবে। তাহলে প্রতারণাটা কি শুধুমাত্র আমাদের সঙ্গে হচ্ছে? না না বন্ধু, প্রতারণা শুধু আমাদের সঙ্গে হচ্ছে না, ত্রিপুরা রাজ্যের সমগ্র বেকারের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যদি আপনাদের সদিচ্ছা থাকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, বিধানসভায় বিল আনুন, সর্বদলীয় বৈঠক ডাকুন, যা প্রসিডিউর আছে করুন, তৈরি করে আমাদের অশিক্ষক পদে অবিলম্বে চাকরির